Hello everyone, good morning and welcome back to my channel. আমি মৌমিতা, তোমরা তো আগে আমাকে দেখেছো অনেক ভিডিওতে, অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। বাট আজকে থেকে আমি আমার ডেইলি ব্লগ স্টার্ট করলাম, মানে আমি সারা দিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আমার কাজটাকে সহজেই কমপ্লিট করতে পারি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে আর যেহেতু আমি রান্নার ভিডিও পোস্ট করেছি এতদিন ধরে, তো অবশ্যই ডেইলি একটি হলেও রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং আমার ভিডিওটি দেখবে। এবং সারাদিন আমি কী কী করি আর আমাদের বাড়িতে কারা কে কে থাকে, মানে তো আমাদেরকে একসাথে দেখে আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এবং তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করবে এবং আমার পাশে থাকবে ভালোবেসে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদিও আমি নতুন এই বিষয়ে, তো অনেক ভুল ত্রুটি তো থাকবেই, তো আগে থেকেই তার জন্য কিন্তু সরি বলে নিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, তোমরা প্লিজ দেখো, সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারবো। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, সোমবার। তো আজকে থেকে আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে ভীষণই একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা কি সেটা কে বলবে, তুমি বলবে? চলে যাচ্ছি বরুণের কাছে, তো বলো। পড়ে যাচ্ছি, বলো। আজ আমাদের বিবাহবার্ষিকী পঞ্চম। তো হ্যাঁ, সেটাই, আজকে আমাদের 5th অ্যানিভার্সারি। যেটা ভীষণই স্পেশাল আজকে দিনটা আমাদের জন্য। তো এবার সারাদিন কি করবো এখনো কিছু ডিসাইড করতে পারিনি। এখন বাজে সকাল 11টা, এখনো বাড়িতেই আছি। তো এবার কোথায় যাবো জানি না, দেখি কোথায় যাই, যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। এ বাপ্পা, তোমাকে কেটে দিচ্ছি ক্যামেরা থেকে। তো যেহেতু আমি এই বিষয়ে একটু কাঁচা, তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। তো আজকে থেকে আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এবং তোমরা সবাই দেখবে। তো দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতে পারবে। আমরা আছি এখন বিডি রোডে, কোথায় যাবো এখনো ডিসাইড করতে পারিনি। এটা আমাদের সাথে সবসময় হয়, যখনই বেরোই কোথায় যাবো ডিসাইড করতে পারি। এখানে আমরা কচুরি নিয়েছি, দুটো করে কচুরি দিয়েছে, আর ডাল আর তরকারি। যে ডাল খাবে তাকে ডাল দেবে, যে তরকারি খাবে তরকারি। আমরা একটু তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ ওখানে তাড়া দিচ্ছিল যে একটার সময় বন্ধ হয়ে যাবে মন্দির, তো সেই জন্য আমরা একটু ঝটপট করছিলাম। কচুরিটা খুবই টেস্টি ছিল, আর ডাল আর তরকারিটাও ভালোই টেস্টি ছিল। আমি ডাল নিয়েছিলাম আর ও তরকারি নিয়েছিল, আর কচুরিগুলো সাইজেও বেশ বড় ছিল। এবার মিষ্টির জন্য এসেছে, আমরা মিষ্টিও নিয়েছিলাম, তবে মিষ্টিটা ঠিক অতটা আমি ভালো খাইনি, অতটা টেস্টিও ছিল না, আর মনে হলো দামটাও বেশি নিয়েছে, 10 টাকা পিস নিয়েছে। তো আমরা এখন বেলঘুরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে বেলঘুরিয়ার দিকেই যাচ্ছিলাম। তো
আমরা তো ঘুরে টুরে চলে আসলাম, সারাদিন বেশ ভালোই মজা হয়েছে। চলে আসলাম মানে আমি আমার সোদপুর মানে আমার শ্বশুর বাড়িতে যাইনি, আমি চলে এসেছি বেলঘড়িয়াতে আমার বাপের বাড়িতে। তো বলছিলাম আমরা তখন বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে বেলঘড়িয়াতেই যাচ্ছিলাম, আর বেলঘড়িয়ায় আসবো বাড়িতে আসবো না তা তো আর হয় না। তো বাড়িতে চলে আসলাম, ভাবলাম বাবা মার সাথে একটু দেখা করে যাই। তো আমরা চলে এসেছি এখানে, তো এখানে থাকবো কিছুক্ষণ, তো এবার একটু রেস্ট নিয়ে নিই। সারাদিন ভীষণ ঘোরাঘুরি হয়ে গেছে, তো এবার একটু টায়ার্ড হয়ে গেছি, তো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে বিকেলে উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো তার জন্য। তো আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, এবারে দেখ কি হচ্ছে। পেট পুজো হচ্ছে, সন্ধেবেলা টিফিন, না টিফিন নয় তো, সন্ধেবেলা মিষ্টিমুখ হচ্ছে। এই কি গো, এই যে কি দিয়েছে আমি দেখাচ্ছি, শাশুড়ি মিষ্টি খেতে দিয়েছে। এই তুমি কটা মিষ্টি খাবে বলো এখান থেকে? একটা, তাই সবার সামনে বলে এখন বলছে একটাই, পুরো চারটেই ও একা খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, কি আর এটা কি আছে, রসমালাই, যেটা আমার ফেভারিট। এটা এই যে এটা আমার ফেভারিট রসমালাই। এই যে আমার মা, দেখি দেখি আসো কি করছো তুমি, দাঁড়া চলে যাচ্ছ কেন, দেখ লজ্জা পাচ্ছে। তো ওইগুলো আমরা এখন খাই, ফেভারিট রসমালাই। রসমালাই আমার ফেভারিট, আমার বরাবরই মিষ্টির মধ্যে সবথেকে ভালো লাগে রসমালাই খেতে, ছোটোবেলা থেকেই ভীষণ ফেভারিট। আর এই রসমালাই বেশ টেস্টি আছে বলো, নলেন গুড়ের রসমালাইটা তুমি খাবে না? তো খাবে, খেতে হবে না। আজকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একদম এন্ড মোমেন্টে গেছিলাম, সব তাড়াহুড়ো তাড়াহুড়ো হচ্ছিলো তখন আমাদের পুজো দিয়ে, তারপরে সোজা আমাদের প্রিয় কচুরি খেতে ঢুকে গেছিলাম। তবে কচুরিটা বেশ ভালো ছিল বলো, নর্মালি চারটে করে দেয়, ছোটো সাইজের দেয় 20 টাকা নেয়, আর এটা বড় সাইজের মানে 2 পিস দিয়েছে 20 টাকা। তবে দুটো খেলেই হয়ে যায়, আর চারটে দরকার পড়েও না। আর তার সাথে ডাল বা তরকারি যে যেটা খায়, তো সেটাও বেশ ভালোই খেয়েছি আমরা। চা রেডি হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলা আমরা একটু চা খাবো। তো আমি বাবা মা আর সাথে বরুণ সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি আর গল্পও করছি, কারণ অনেক দিন বাদে আবার চারজন একসাথে হয়েছি, তো অনেক গল্পও জমেছিল আমাদের, তো সবাই একসাথে, তাই চা খাওয়াও হচ্ছে গল্প করাও হচ্ছে। বরুণ এখন বাড়ি চলে যাচ্ছে, আর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি সোদপুর রিটার্ন করছে, আর আমি বেলঘড়িয়াতেই রয়ে গেলাম, আমি কালকে বাড়ি যাব। তো বন্ধুরা আমার আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, আশা করছি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে। টাটা।